গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অল করে অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই লাইক করে যাবেন। তো আজকে আবারও আমরা চলে এসেছি যথারীতি একটি গানের ভিডিও নিয়ে, রিয়াকশন নিয়ে। আপনাদের এই গানটা প্রচুর মানুষ রিকোয়েস্ট করেছিলেন, মানে আপনাদের রিকোয়েস্ট থামছিলই না এরকম। তো যাই হোক, সেই গানটা তো আমাদের করতেই হতো, আপনাদের রিকোয়েস্ট তো রাখতেই হতো। তো আর কথা না বাড়িয়ে বলে দিচ্ছি গানটি হচ্ছে কি। হ্যাঁ, ডেফিনেটলি আপনারা ঠিক বুঝেছেন টাইটেল দেখে যে গানটি হচ্ছে আম্মাজান। গানটিতে আমরা দেখতে পাবো হচ্ছে কাস্ট হিসাবে মান্না অ্যান্ড শবনম ম্যামকে, সিঙ্গার আয়ুব বাচ্চু, লিরিক্স অ্যান্ড মিউজিক হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল, মুভি আম্মাজান, ডিরেক্টর কাজী হায়াত, প্রোডিউসার মনোয়ার হোসেন দীপজল, প্রোডাকশন আমি বনি কথাচিত্র। আর আমি আরেকটা জিনিস বলতে চাই যে এই ভিডিওটা হয়তো অনুপম প্রেজেন্টের হওয়ার জন্য তো কপিরাইট দিয়ে ব্লক হয়ে যেতে পারে। তো আপনারা যদি না দেখতে পারেন গানটা, তো আমরা এটা আমাদের ফেসবুক পেজে পুরো গান সমেত সম্পূর্ণ ভিডিওটি আপলোড করে দেব, তো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, কোনো খারাপ করার কিছু নেই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গানটি চট দেখে নেওয়া যাক। তো আমরা হচ্ছে এতদিনের অপেক্ষার অবসান আজকে হলো, আমরা অ্যাট লাস্ট আম্মাজান গানটি দেখতে পেলাম। আর প্রথমে আমরা একটা জিনিস বলবো যে এই গানটা এখন আমরা খুব ভালোভাবে রিলেট করতে পেরেছি। হয়তো যদি ফার্স্টে আমরা দেখতাম অত ভালোভাবে রিলেট করতে পারতাম না, এটা একটা সত্যি কথা। না দেখলে যেহেতু আমরা মুভি সিন মুভির মাঝে কিছু সিন দেখেছি, লাস্ট সিন দেখেছি, এবার আমরা পুরো গল্পটা আপনারাও কমেন্টে জানিয়েছেন, এবার আমরা বুঝতে পারছি যে গানটা অ্যাকচুয়ালি মাহাত্মটা কি। তো সেই হিসাবে আমরা মুভিতে ডেফিনেটলি আগেও একটু আলোচনা করেছি যে মান্না স্যার তার যে এই যে আম্মাজান মুভিটি, এখানে মায়ের প্রতি ভালোবাসা, ভক্তি, মাকে হাসি ফোটানো, এই সমস্ত জিনিসটাকে ঘিরেই হচ্ছে এই মুভিটি। তো এই গানটিও ঠিক তারই একটি প্রতিচ্ছবি। তো গানটি অসাধারণভাবে সিনেমার যে ফ্যাক্টটা সেইটা এই গানটির মাধ্যমে অসাধারণভাবে ফুটে উঠেছে। আর একটা জিনিস হচ্ছে গানটার যে গীতিকার, মানে তাকে জাস্ট স্যালুট দিতে হয়, কারণ এত সুন্দর করে গানটা রচনা করেছে আর প্রত্যেকটা লাইন এতটাই মিনিংফুল আর মায়ের জন্য এতটাই পারফেক্ট, তো সেটা অনবদ্য। আর এখানে মান্নার স্যারের পারফরমেন্স তো নিয়ে কিছু বলারই নেই, ভীষণ ভালো, ভীষণ ভালো। ওনাকে ফার্স্ট টাইম এরকম ডান্স করতে দেখলাম, তো খুব ভালো লাগলো। আর ডান্সের মধ্যে একটা ব্যাপার আছে, মানে নিজেকে পুরো ভুলে গিয়ে, মানে মনে হচ্ছে তিনি যেন সত্যি তার মাকে স্মরণ করছেন, পুরো আত্মহারা হয়ে গিয়ে ডান্স করছে। আর এখানে আর একটা জিনিস, বাংলার যে ঢাক ওটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করা হয়েছে, সেটা খুব ভালো লেগেছে, কারণ আমাদেরও কালচারে ঢাকটা একটা বিশাল আর কি ঐতিহ্য বহন করে, তো সেটাই গানে দেখে দেখতে পেয়ে খুব ভালো লেগেছে। আর তাছাড়া এখানে যে একটা জিনিস যে মাকে কেন্দ্র করে একটা উৎসব হতে পারে, শুধু ভগবান আল্লাহর বাইরেও যে মাকে কেন্দ্র করেও একটা উৎসব হতে পারে, তো সেই গানটার মাধ্যমে বোঝানো হয়েছে, মানে সেটা অসাধারণ লেগেছে। আর প্রত্যেকটা সন্তানের কাছেই তার মা এরকমই আর কি উৎসব বহন করে আনে। যে আর এখানে যেটা বললো যে নয়নের মণি, মায়ের চোখে সন্তান সবসময় আমরা দেখি নয়নমণি হয়ে থাকে, বাট এই গানটায় যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সন্তানের চোখে মা নয়নমণি, তো এটাই হওয়া উচিত মানে জেনারেল লাইফে। এটা খুবই খাঁটি একটা কথা বলেছে, এটাই সবার কাছে কাম্য। আর শুধু আমরা মান্না স্যারকে নিয়ে বললে এখানে খুব মানে নাইনসাফি হয়ে যাবে, যে শবনম ম্যাম রয়েছে তার যে অ্যাক্টিং, মানে মুখে কিছু না বলে, কোনো ডায়লগ না হয়ে এইভাবে যে এত সুন্দরভাবে অ্যাক্টিং করা যায়, মনের ভাবটাকে মুখের মধ্যে পুরো ফুটিয়ে আনা যায়, এটা সত্যি শবনম ম্যামকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না। তিনি এতটাই ন্যাচারাল, মনেই হচ্ছে না যে তিনি একটা চরিত্র তিনি এখানে করছেন, তিনি মনে হচ্ছেন যে সত্যি তার জীবনীগুলো ঘটেছে এবং সত্যিই তিনি তার মান্না স্যারের মা এবং তিনি কষ্টগুলো পাচ্ছেন। তার মনের ভিতর যে ঝড় উঠে আছে সেই পুরো প্রতিচ্ছবিটা আমরা মুখে দেখতে পাচ্ছি। একদিকে ছেলের প্রতি গর্ব যে আমার ছেলে আমার জন্য এত কিছু করে, এত ভালোবাসে, এটা আবার একটা যে চাপা কষ্ট, তারপরে লজ্জা, সমস্ত কিছু মিশেটা যেন মায়ের মনের মধ্যে সবসময় দ্বন্দ্ব চলে। আর এই দ্বন্দ্বের যে পরিস্থিতিটা সেটাই খুব সুন্দরভাবে তুলে ধরতে পেরেছে শবনম ম্যাম তার অ্যাক্টিং এর মাধ্যমে। আর এখানে একটা জিনিস বলতেই হয় যে আমরা অনেক সময় নানা রকম সিনেমা দেখে থাকি, বাট এই সিনেমার অ্যাক্টিং যেটা সুদীপটা বলছিল সত্যি এতটাই রিয়েলিস্টিক, মানে হয়তো
বাস্তবিক জীবনে এই জিনিসগুলো ঘটলে হয়তো এইভাবেই প্রেজেন্ট করা হতো, মানে আলাদা করে কিছু যে ওরা মান্না স্যার বা শবনম ম্যাম যে অ্যাক্টিং করছে সেটা মনে হচ্ছে না, ইন জেনারেল একদম রিয়েল রিয়েলিটি লাগছে, মানে পুরোপুরি মানে মনেই হচ্ছে যে সামনে পুরো সেটআপ রয়েছে, স্টুডিওর মধ্যে কিছু হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। আর এই জন্যই হচ্ছে এই সিনেমাটা, এই সিনেমার প্রত্যেকটা সিন গান এত বেশি হিট, এত বেশি মানুষের মন জয় করতে পেরেছে। আর শুধু বাংলাদেশের না, আমরা এবার আমরাও আমাদের বন্ধু বান্ধবীদের বলতে পারবো যে কিছু না হোক ভাই বাংলাদেশের অন্তত আম্বাজান ফিল্মটা দেখো। তো এই ব্যাপারটা, এটা শুধুমাত্র ওপার বাংলা না, এপার বাংলার মানুষও জয় করতে পেরেছে। সত্যি সিনেমাটি বলা যেতে পারে অনবদ্য, তার প্রত্যেকটা গান, প্রত্যেকের অ্যাক্টিং জাস্ট আউটস্ট্যান্ডিং। আর আমাদের ভিডিওটাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে আপনারা ফলো করবেন, আর ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনারা জয়েন করবেন। আর আমাদের যদি পার্সোনালি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে এই বলেই আমরা ভিডিওটা শেষ করতে চাই। টাটা, নমস্কার।